অনেক স্থানে লকডাউন মানছেন না সাধারণ মানুষ পরিস্থিতির অবনতির শঙ্কা মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট টহল দিচ্ছে সেনাবাহিনী বাণিজ্য পরিস্থিতি নিয়ে সচিবালয়ে বৈঠক পণ্যবাহী যান চলাচলে নিষেধাজ্ঞা না থাকলেও রাজধানীতে সীমিত পরিসরে ঢুকছে ট্রাক ব্যাহত হচ্ছে সরবরাহ 38 ডিগ্রি তাপমাত্রায় স্বস্তিতে রাজধানীবাসী যানবাহন ও কলকারখানা বন্ধ থাকায় অনুভূত হচ্ছে কম বলছেন বিশেষজ্ঞরা কার্বন নিঃসরণে গুরুত্ব দেওয়ার আহ্বান করোনা পরিস্থিতির মধ্যেই সর্বোচ্চ সুরক্ষায় শেষ হলো পদ্মা সেতুর সর্বশেষ পিলার বসানোর কাজ অন্যতম সাফল্য বললেন প্রকল্প পরিচালক সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক করোনার কারণে লকডাউন করা হয়েছে রাজধানীর টলারবাগ এলাকা তবে গত দু একদিনে সাধারণ মানুষ অনেকটাই ভুলতে বসেছে এই লকডাউন কিংবা সামাজিক দূরত্বের কথা সামান্য অজুহাতে বাইরে বের হচ্ছেন অনেকেই আবার প্রধান সড়কেও দেখা গেছে যানবাহনের আনাগোনা এমন অবস্থা চলতে থাকলে পরিস্থিতি খারাপ হতে পারে বলে শঙ্কা সংশ্লিষ্টদের আলবাবনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রাশেদ লিমন করোনা যুক্তরাষ্ট্রে প্রথম শনাক্ত 21 জানুয়ারি 15 ফেব্রুয়ারি পর্যন্ত রোগীর সংখ্যা ছিল 15 জন দুমাস 10 দিন পর এসে আক্রান্তের সংখ্যা 1,63,844 জন ইতালির প্রথম শনাক্ত 31 জানুয়ারি 15 ফেব্রুয়ারি পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল মাত্র 3 জন বর্তমানে এই সংখ্যা 1,01,739 জন আবার স্পেনের সূচকটাও অনেকটা একই রকম এমনটা এদেশে নাও হতে পারে তবে হবে না সেই নিশ্চয়তা দিচ্ছে তাকে অথচ কেমন চলছে আমাদের লকডাউন বাসায় থাকতে থাকতে শরীরে গেছে জাময়া এই যে মরিচ কিনতে বাইরেছি চলছে ছুটি সারাদিন পার করে বিকেল ঘরে বসে থেকে বিরক্ত হোক না লকডাউন তবু অল্প সময়ের জন্য বের হলে ক্ষতি কি নিশ্চয় তাও তো ভালো লাগে না ঘরে বসে এজন্য সময় কাটানো এজন্য কোভিড-19 বুড়ো আঙুল দেখিয়ে বীর দর্পে এগিয়ে চলা করোনাকে ভয় নেই তবে সময়ের ক্যামেরা দেখে যেন সচেতন সবাই ইনশাল্লাহ যেভাবে আসছে মনে হয় না হবে এইভাবে বের হইলো আমরা আসলে তো বের হইছি নামাজের আসরের নামাজের পরে অসুবিধা নেই আসলাম কাজের থেকে কাজ শেষ করে আধা ঘন্টা একটু লেট হইলো একটু গরম চা খাইয়ে নিলাম বিকেল গড়িয়ে সন্ধ্যা শুধু কি এলাকায় হাঁটাহাঁটি রাস্তায় গত কয়েকদিনের তুলনায় বেড়েছে ব্যক্তিগত গাড়ি আর মোটরসাইকেলের আনাগোনা আর সবারই একটাই অজুহাত ওষুধ কিংবা হাসপাতাল বেড়ে বেড়েছে ওষুধ আনার জন্য ওষুধের দোকান বন্ধ আর একটু ওয়ার্ক করলাম এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের সহায়তা ছাড়া কোভিড মোকাবেলা সম্ভব না বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী 5 দিন তো অনেকের ভিতরে মনে হয় একটা ধারণা জন্মে গেছে যে আমাদের কিছু হবে না করোনা মোকাবেলায় ঘরে থাকার নির্দেশ মানতে আরো কঠোর হওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের বিকেল কিংবা সন্ধ্যার পরে একটু ঘুরতে বের হবে রাজধানীবাসীর এমন বাসনার লাগাম টানবে সাধ্য আছে কার যদি মিরপুরের টোলারবাগের লকডাউন এলাকারই এই অবস্থা হয় তাহলে সারা বাংলাদেশের কি অবস্থা শঙ্কা তাই যেন ক্রমেই দানা বাঁধাচ্ছে এই সাধারণ মানুষের অসচেতনতা রাশেদ লিমন সময় সংবাদ ঢাকা করোনা ভাইরাস প্রতিরোধে রাজধানীর বিভিন্ন স্থানে চলছে সচেতনতামূলক কার্যক্রম এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকায় আছেন রিপোর্টার কামরুজ্জামান মামুন সরাসরি যোগ দেব তার সঙ্গে মামুন ইমদাদ গত দু একদিন আমরা যেমন দেখেছি আজও রাজধানীর সড়কে জনউপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো অর্থাৎ এই যে সামাজিক দূরত্ব নিশ্চিতের জন্য এত জোর দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গা থেকে নির্দেশনা রয়েছে নিষেধাজ্ঞা রয়েছে তারপরও কিন্তু এই সামাজিক দূরত্ব পুরোপুরিভাবে মানা হচ্ছে না সড়কগুলোতে অর্থাৎ মানুষজন কিন্তু আজকে সড়কে বের হয়েছেন এবং তারা বিভিন্নভাবে বের হয়েছেন বিভিন্ন কাজে বের হয়েছেন আমরা অনেককে জিজ্ঞেস করেছি তবে বেশিরভাগই আসলে উত্তর দিচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যে তারা হয় হাসপাতালে যাচ্ছেন অথবা ওষুধ কিনতে যাচ্ছেন অথবা ব্যাংকে যাচ্ছেন এইভাবে তারা আসলে বলছেন আইন শৃঙ্খলা বাহিনী যেটি বলছে যে অনেকেই আসলে মিথ্যে অজুহাতও দিচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর হাত থেকে বাঁচার জন্য তো আমরা দেখেছি ধানমন্ডিতে তেজগাঁয়ে বিজয় সরণিতে আরও বিভিন্ন এলাকায় গুলশান আমরা ঘুরে এসেছি সেখানেও দেখেছি যে পুলিশের যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্টগুলোতে কিন্তু পুলিশ বাহিনীর সদস্যরা তারা
গাড়িগুলোকে থামাচ্ছেন, মোটরসাইকেল থামাচ্ছেন বা সিএনজি যে যানবাহনগুলো চলাচল করছে সেগুলো তারা থামিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তারা কে কোন কাজে বের হয়েছেন এবং তাদেরকে সচেতন করছেন যে অতি জরুরি কাজ ছাড়া যেন তারা বাসার বাইরে বের না হন এবং যারা সদুত্তর দিতে পারছেন না তাদেরকে কিন্তু তারা ঘুরিয়ে দিচ্ছেন, তাদেরকে ফেরত দিচ্ছেন, এখান থেকে ফিরে চলে যেতে বলছেন। আপনাকে জানিয়ে রাখি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের যে চেকপোস্টের তদারকি সেটি কিন্তু পুরো ঢাকা শহর জুড়ে রয়েছে। আমরা সকালে কিন্তু ধানমন্ডিতে দেখে এসেছি, সেখানে সেনা সদস্যরা জনগণকে সচেতন করছিলেন, সেনা সদস্যরা সেখানে এই সংক্রমণ এড়াতে তারা কাজ করছিলেন, তারা যানবাহনে জীবাণুনাশক স্প্রে করছিলেন, সড়কে জীবাণুনাশক স্প্রে করছিলেন, এছাড়া হোম কোয়ারেন্টিন নিশ্চিতেও তারা কিন্তু ব্যাপক কাজ করছেন যাতে যতটা সম্ভব সংক্রমণ এড়ানো যায় সচেতন থেকে, এই বিষয়টি নিশ্চিত করার জন্যই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন। তবে অন্যান্য দিনের তুলনায় গতকাল এবং গত পরশুর তুলনায় যদি বলি, আজকে কিন্তু যানবাহনের সংখ্যা বলা চলে গতকাল এবং গত পরশু চেয়ে অবশ্যই কিছুটা বেশি রয়েছে এবং প্রত্যেকটি সড়কে রাজধানীর যে ব্যস্ত যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো আপনি জানেন যে এই সাধারণ ছুটির পর থেকে সবগুলোই আসলে ফাঁকা ছিল, তারপরে সাধারণ ছুটি যতই কমতে শুরু করেছে অর্থাৎ আমরা দেখছি যে রাস্তায় মানুষের উপস্থিতি বাড়ছে। তবে এর ভেতরে দু একজন আমাদেরকে বলেছেন যে তারা আসলে ভুল করেছেন, তারা ফাঁকা রাস্তায় ফাঁকা ঢাকায় ঘুরতে বের হয়েছেন, তবে তারা ভুল স্বীকার করেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বলেছেন যে তারা যেন ঘরে ফিরে যান। তো আসলে নিজ থেকে পুরোপুরি সচেতন না হলে, নিজ থেকে যদি আমরা নিজেকে এই জনসমাগম থেকে নিবৃত্ত না করতে পারি তাহলে কোনোভাবেই আসলে আমাদের যে সংক্রমণ সেই সংক্রমণ থেকে নিজেদেরকে বাঁচানো সম্ভব নয় বলে মনে করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং তারা কিন্তু বারবার সচেতনতার উপরে জোর দিচ্ছেন যারা পথে বের হয়েছেন তাদের কাছে। এতটুকুই ছিল ইমদাদ। রাজধানীর তেজগাঁও থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন রিপোর্টার কামরুজ্জামান মামুন, তিনি জানাচ্ছিলেন যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মানুষকে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে, তারই সবশেষ খবর। নিত্যপণ্যের সরবরাহ ঠিক রাখতে সরকার পণ্যবাহী ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা না দিলেও রাজধানীতে খুবই সীমিত পরিসরে ঢুকছে ট্রাক। কারণ হিসেবে আড়তদাররা বলছেন চাহিদা কম থাকায় এখন পণ্য ঢুকছে কম, কিন্তু ট্রাক পেতে তাদের গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। ওমর ফারুকের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান তমাল। ভোর রাতের কারওয়ান বাজার, অন্য সব রাতে এসব পথে হাঁটা চলাই দায় হলেও করোনা পরিস্থিতি পাল্টে দিয়েছে চিরচেনা কারওয়ান বাজারের রাত। আগের মতো কুলির হাঁকডাক যেমন নেই, তেমনি নেই সারি সারি পণ্যবাহী ট্রাক। ট্রাক আসার কম আসার কারণ হলো মালামাল মানে কম সেল হইতেছে, বিক্রি কম হইতেছে। লোকজন না থাকার জন্য কাস্টমার নাই, কাস্টমার না থাকার জন্য বাজারে আমাদের মাল আসতেছে না, মাল নিয়ে আমার কার কাছে বিক্রি করবো। রাতের চিত্র পরিষ্কার হয় দিনের আলোতে। কাঁচামাল আড়তদার ব্যবসায়ী সমিতির এই কার্যালয় অন্য সময়ে কখনোই বন্ধ থাকে না, কিন্তু এখন ভর দুপুরেও তালাবদ্ধ এটি। ব্যবসায়ীরা বলছেন যে হারে কম পণ্য ঢুকছে এভাবে চললে যোগানে ঘাটতির আশঙ্কা করছেন তারা। ছোট বড় মিলিয়ে 500 ট্রাক কারণ বাজারে ঢুকত, বর্তমানে 40-50-60টা ঢুকে। যারা একদম মোটামুটি নিম্ন মধ্যবিত্ত তারাও 7 দিনের জিনিসপত্র ক্রয় করছে, যারা 1 সপ্তাহ করছে তাদের হয়তো এফেক্টটা আসবে 3-4 দিন পরে। ক্রেতা বিক্রেতা আড়তদার অনেকেই জানিয়েছেন অঘোষিত লকডাউনে ক্রেতা যেমন নেই তেমনি কৃষকও হাটে আসছেন না, ওদিকে ট্রাক চালাতেও রাজি নন চালকেরা। যারাও বা রাস্তায় নামছেন তারাও নিচ্ছেন বাড়তি ভাড়া। আজকে 10 দিনের মধ্যে প্রতি রাতের দূরের কথা প্রতি সপ্তাহেও 1-2 গাড়ি মাল ঢুকে নেই। এদিকে শ্যামবাজারের আড়তগুলোতেও নেই পাইকারি ক্রেতার ভিড়, সেখানে যথেষ্ট মজুদ থাকলেও ঢুকছে না নতুন পণ্য। যার 10 কেজি লাগবে সে এক মন এক বস্তা বস্তা মাল নিয়ে চলে গেছে, অঘোষিত লকডাউনের ফাঁদে পড়ে চাহিদা অনুযায়ী নিত্য পণ্যের ঘাটতি যাতে না হয় সেই দাবি ক্রেতাদের। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। পোশাক শিল্পের শ্রমিকদের জন্য করোনা প্রতিরোধক পর্যাপ্ত স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা নিয়ে কারখানা চালানো যেতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। সকালে সচিবালয়ে করোনার প্রভাব মোকাবিলা ও বাণিজ্য পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক শেষে তিনি এ কথা জানান। এ সময় তিনি আরও জানান রপ্তানিমুখী শিল্পের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত 5,000 কোটি টাকার তহবিল প্রণোদনা নয়, সেখান থেকে ঋণ নিলে 2% হারে সুদ দিতে হবে ব্যবসায়ীদের। সভায় মন্ত্রিপরিষদ সচিব জানান যে কোনো মূল্যে লকডাউন মানতে বাধ্য করা হবে। এ সময় সেনাপ্রধান জানান যতদিন প্রয়োজন হবে সেনাবাহিনী
ততদিন মাঠে থাকবেন। আমরা তৈরি হয়ে আছি, জানি না কবে শেষ হবে। এই মুহূর্তে চেষ্টা যেভাবে আসছে এটাকে ফেস করা, যখনই দেখবে এটা কমে যাবে সেই জন্য আমরা মানসিকভাবে তৈরি হতে হচ্ছি। যখন যেভাবে আসে আমরা যদি চিন্তা করলাম তিন মাস পরের থেকে আমরা এরকম করবো, করোনা যদি আরো প্রলং করে তাহলে সেই আইডিয়া তো কাজে লাগবে না। সো আমরা বিপদটা জানি, সবাই তৈরি হয়ে আছি। যে সময় দেখবো অবস্থার উন্নতি হচ্ছে আমরা তার পুরো সুযোগটা নিতে চেষ্টা করবো। আমাদের পুরো সেক্টর, পুরো ব্যবসায়ী, পুরো দেশ সেইভাবে প্রস্তুতি নিয়ে আছে। সমসংগতে আরো থাকছে, ভোগ্যপণ্য স্বাভাবিক এবং দাম স্থিতিশীল রাখতে চট্টগ্রামের খাতুনগঞ্জে সেনাবাহিনী চালানো হচ্ছে প্রচারণা। প্রতিমাসের এক তারিখে আমরা পদ্মা সেতু নিয়ে বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। আজ থাকছে সেতুর সব পিলারের কাজ শতভাগ শেষ হওয়ার খবর। শতভাগ শেষ হলো পদ্মা সেতুর 42টি পিলারের কাজ। সেতুর 26 নম্বর পিলারটির কাজ সম্পন্ন করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হলো সব পিলার নির্মাণের কাজ। করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেই পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে এ কাজ শেষ করা হয়। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। বেশিরভাগ অংশই দৃশ্যমান এখন দেশের মেগা প্রকল্প পদ্মা বহুমুখী সেতুর। কাজের বর্তমান অবস্থা আশা জাগানিয়া হলেও কোনোভাবেই সহজ ছিল না শুরুটা। 2015 সালে শুরুর পর কাজের অগ্রগতি হোঁচট খায় নকশা জটিলতায়। 22টি পিলারের নিচে মাটির গঠনগত জটিলতা দেখা দিলেও আশা ছাড়েনি প্রকৌশলীরা। দেশি বিদেশি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের চেষ্টায় শেষ পর্যন্ত দেড় বছর পর নতুন নকশায় শুরু হয় জটিলতায় থাকা পিলারগুলোর কাজ। সে কাজও শেষ হলো অবশেষে। পরিকল্পনা ছিল এপ্রিল মাসের মধ্যে সব পিলারের কাজ শেষ করা হবে। করোনা ভাইরাসের আতঙ্ক দেশ জুড়ে প্রকৌশলগত পিপির পাশাপাশি স্বাস্থ্যগত পিপি ব্যবহার করে আগে নিশ্চিত করা হয় সুরক্ষা। এর আগে গত 17 মার্চ শেষ করা হয়েছিল 41তম পিলারটির কাজ। একসাথে সব পিলারের নকশা সমাধান হলেও ধারাবাহিকতা রক্ষায় একটির পর একটির কাজ শেষ করা হয়। 22টা একসাথেই করা হয়েছে, মানে একই সলিউশন, মানে একটা জিনিস দিয়েই করা হয়েছে। এই দুইটা টেস্ট করেই সবগুলো সলিউশন দেওয়া হয়েছে। এর মধ্যে কোনোটা বেশি সমস্যা বা সবগুলোর সলিউশন এক সিস্টেমে আসছে। এর ফলে মূল সেতুর 42টি, সড়ক থেকে সেতুতে উঠার 89টি এবং রেল লাইনের 14টি, সব মিলে পদ্মা সেতু প্রকল্পের 145টি পিলারের সবগুলো নির্মাণ কাজই শেষ হলো। সেতুর সবচেয়ে জটিল ও সময়সাপেক্ষ কাজ মনে করা হতো উত্তাল ও রহস্যময় এই পদ্মা নদীতে পিলার বসানো। সেই কাজটি শতভাগ শেষ করতে পারা নিঃসন্দেহে বড় অর্জন। তবে এখনও কিছুদিনের অপেক্ষা, কারণ সেতুতে 14টি স্প্যান আর তার উপর রোড ও রেল স্ল্যাব বসানো গেলেই পুরো সেতুর কাজ শেষ হয়ে আসবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। করোনা পরিস্থিতির সবশেষ অবস্থা নিয়ে অনলাইনে ব্রিফ করছে আইইডিসি। আর আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সমস্ত জেলার সাথে কথা বলেছেন, যেখানে ডিসিএসপি আওয়ামী নেতৃবৃন্দ সকলে উপস্থিত ছিলেন। উনি ওনার দিক নির্দেশনা এবং ওনার আলোচনায় দেশবাসী আশ্বস্ত হয়েছেন এবং নতুন করে কাজ করার ভাইরা, আমরা বলতে চাচ্ছি যে আমরা প্রতিনিয়তই আমাদের স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করছি। আমরা হাসপাতালে ভেন্টিলেটর বসাচ্ছি। ইতিমধ্যে প্রায় আমাদের সরকারি হাসপাতালে প্রায় 500 ভেন্টিলেটর বসানোর কার্যক্রম চলছে এবং আমাদের ইম্পোর্টেও 350 রয়েছে এবং প্রাইভেটে 700 ভেন্টিলেটর রয়েছে। আমাদের হাসপাতালগুলোকে আমরা আরো প্রস্তুত করছি। ইতিমধ্যে কর্মী টোলাকে আমরা প্রস্তুত করেছি, যেখানে ভেন্টিলেটর থাকবে, এবং আমরা গ্যাস্ট্রো লিভার হাসপাতালকে প্রস্তুত করেছি, সেখানে ভেন্টিলেটর অন্যান্য সুযোগ সুবিধা থাকবে। ওয়েটমিটার আগে থেকেই কাজ করছে, রেলওয়ে হাসপাতালও প্রায় তৈরি হয়ে গেছে, পাশাপাশি আরো অনেক হাসপাতাল ঢাকা এবং ঢাকার বাইরে প্রস্তুত রয়েছে। আমরা পরীক্ষার জন্য টেস্টিং ফ্যাসিলিটি ঢাকায় ইতিমধ্যে আপনারা জানেন নতুন জায়গা থেকে শুরু হয়েছে, যার মধ্যে রয়েছে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, আইপিএইচ, শিশু হাসপাতাল এবং আগামী দু একদিনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের টেস্টিং ফ্যাসিলিটি
শুরু হয়ে যাবে এবং ঢাকার বাইরে কাজ শুরু করবে, ময়মনসিং শুরু করবে, রংপুর এবং রাজশাহী শুরু করবে এবং পর্যায়ক্রমে প্রতিটি মেডিকেল কলেজের টেস্টিং ফ্যাসিলিটি শুরু করবে। কিন্তু টেস্টিং ফ্যাসিলিটি থাকলে তো চলবে না, জনগণ পরীক্ষা করবে, জনগণের জন্য ব্যবস্থা করা হয়েছে, জনগণ এগিয়ে আসুক, টেস্ট করুক। আমি চাচ্ছি না যে জনগণ কেউ টেস্টের বাইরে থাকুক এবং যারা সন্দেহজনক অবস্থা আছেন তারা টেস্ট করিয়ে নিন এবং নিজেরা ভালো থাকুন, পরিবারকে সুরক্ষিত রাখুন। কারণ টেস্ট ছাড়া কিন্তু আমরা বুঝতে পারবো না। আজকে আমি আবারও আহ্বান করছি যে আপনারা টেস্ট করুন, বেশি বেশি করে টেস্ট করে এবং নিজেরা সুরক্ষিত থাকুন। আমরা প্রতিনিয়তই যে সমস্ত জিনিস প্রয়োজন হয় করোনা ভাইরাস রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য, যেমন ধরেন পিপিই, মাস্ক, এগুলো প্রতিনিয়তই আমরা বাড়িয়ে চলেছি এবং আমি আহ্বান করব এগুলি সঠিক ব্যবহার যাতে হয়। আমরা এখানে আরো কিছু বলতে চাই যে সরকারি নির্দেশনা কিছুটা হলেও মানা হচ্ছে না। আমি দেখেছি ঢাকা এবং ঢাকা পুরান ঢাকা, ঢাকার আশেপাশে এবং বিভিন্ন জেলায় ইউনিয়ন গুলোতে সেখানে লোক ভিতরে ঘোরাফেরা করছে, বাজারেও ঘোরাফেরা করছে, টি স্টলে বসছে, এই জিনিসটা মোটেই কাম্য নয়। তাহলে পরে তারা এই সংক্রমণটা ছড়িয়ে দিবে, তাই আমি আশা করি এই কাজ থেকে বিরত থাকবেন। বিশেষ করে যারা ঢাকা থেকে গেছেন গ্রামের বাড়িতে তারাই বেশি ঘোরাফেরা করছেন এবং আমি সেইভাবে আপনাদের আহ্বান করব, ঘোরাফেরাটা করবেন না, তাহলে সংক্রমণ ছড়িয়ে যাবে। আমরা ভালো এখন আছি বিদায় এটি নয়, আমাদেরকে ভালো রাখতে হবে, আমরা দেশকে ঝুঁকির মধ্যে আমরা ফেলতে পারি না। তাই আমি আহ্বান করব আপনারা ঘরে থাকুন এবং আপনারা নিরাপদে থাকুন। আমি আপনারা জানেন যে বাংলাদেশে ইতিমধ্যে প্রায় 54 জন আক্রান্ত হয়েছে, নতুন 3 জন হয়েছে এবং নতুন একজন মারা গেছে এবং তা নিয়ে 6 জন মৃত্যুবরণ করেছে, সেরে বাড়ি গেছেন। আমি এখানে দু একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই। দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা নিভিতে পাওয়া যায় সেগুলো খেলেও অনেক ভালো মানুষের থাকে এবং যখনই কোনো অসুস্থ বোধ করবেন তাড়াতাড়ি করে তারা ভালো সেবা দেন, তাদের হাসপাতাল রয়েছে। বেসরকারি ডাক্তারদের চেম্বার গুলো অনেকগুলোই বন্ধ আছে আমাদের কাছে লোকে বলে এবং হাসপাতাল গুলো চিকিৎসা একটু স্থিরিত হয়ে গেছে। আমি আশা করব এই সময় আপনারাও এগিয়ে আসবেন, দেশবাসীর পাশে থাকবেন। আমরা সবসময় দেশবাসীর পাশে আসি, চেষ্টা করছি আমরা সবসময় চিকিৎসার উপায় করার জন্য, আমরা দিনের জন্য চেষ্টা করছি এবং আপনারা দেখেছেন যে আমাদের কথা অনুযায়ী কাজও হচ্ছে। আপনাদের সহযোগিতা চাই এবং আমি দেশবাসীর পাশাপাশি সকলকে ধন্যবাদ জানাই যারা আমাদের ডাক্তাররা, নার্সরা, আর্মি, পুলিশ, সিএসপি, আওয়ামী লীগের লিডাররা যারা কাজ করছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে।
তিনি প্রতিনিয়তই উনি নিজেও তদারকি করছেন, আমাদের সাথে কথা বলছেন, ভিডিও কনফারেন্স করেছেন এবং আমরা সকলে এই নির্দেশনাগুলো, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলো, বিশেষজ্ঞদের নির্দেশনাগুলো মেনে চলি। এটার সবচেয়ে ভালো বা একমাত্র ভালো উপায় হলো নিরাপদে থাকা, ঘরে থাকা। পরিবার কল্যাণ মন্ত্রণালয় মহোদয় আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা আশা করব যে জাতি মাননীয় মন্ত্রী মহোদয়ের দিক নির্দেশ থেকে মুক্তি লাভ করার জন্য বিদেশ ফেরত ব্যক্তি এবং আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা সকলকে কোয়ারেন্টাইন করার কোনো বিকল্প নেই। অদ্যাবধি আমরা মোট 60,476 জনকে হোম কোয়ারেন্টাইন এবং 234 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এবং সর্বমোট 61,741 জনকে কোয়ারেন্টাইন করেছি। গত 24 ঘন্টায় নতুন 1,459 জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে এবং 5,130 জনকে কোয়ারেন্টাইন মুক্ত করা হয়েছে। এই পর্যন্ত সর্বমোট 41,812 জনকে কোয়ারেন্টাইন মুক্ত করায় বর্তমানে 19,929 জন কোয়ারেন্টাইনে আছেন। আমি স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জনগণকে কোয়ারেন্টাইন বিধিমালা কঠোরভাবে মেনে চলার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা কোভিড-19 নিয়ন্ত্রণে বিদেশ থেকে আগত 6,66,530 জন যাত্রীকে বিভিন্ন বিমানবন্দর, স্থলবন্দর এবং সমুদ্র বন্দরে স্ক্রিনিং করেছি। গত 24 ঘন্টায় 313 জন যাত্রী দেশে প্রবেশ করেছেন, যাদের প্রত্যেককেই স্ক্রিনিং করা হয়েছে। কোয়ারেন্টাইন মুক্ত ব্যক্তি একজন সুস্থ স্বাভাবিক মানুষ, তার সাথে আমরা সকলে মিলে মানবিক আচরণ করি এবং অমানবিক আচরণ থেকে বিরত থাকি। প্রিয় সাংবাদিকবৃন্দ, করোনা ভাইরাস মোকাবেলায় আমরা আমাদের মোবাইল সার্ভিস বা মোবাইল কল ব্যবস্থাপনা করেছি। আপনারা জানেন আমাদের স্বাস্থ্য বাতায়ন রয়েছে, তাছাড়া 333 নাম্বার রয়েছে এবং IADCR এর হটলাইন নাম্বার রয়েছে। স্বাস্থ্য বাতায়ন এবং 333 নাম্বারে ফোন করে ঘরে বসেই আপনি কোভিড-19 সংক্রান্ত পরামর্শ এবং চিকিৎসা সেবা গ্রহণ করুন। গত 24 ঘন্টায় কোভিড-19 বিষয়ক 66,501 ফোন কল করা হয়েছে আমাদের স্বাস্থ্য বাতায়নে। চীনে প্রথম কোভিড-19 সংক্রমণ হওয়ার পর থেকে আমরা আমাদের স্বাস্থ্য বাতায়নে মোট কোভিড-19 সংক্রান্ত 9,76,487 কল পেয়েছি। এর মধ্যে কোভিড-19 এবং অন্যান্য স্বাস্থ্য সমস্যা সম্পর্কে পরামর্শ এবং চিকিৎসা প্রদান করাই এই চিকিৎসকগণের মূল কাজ। তাছাড়া আমাদের যে IADCR হটলাইন রয়েছে, সেখানে আমরা গত 24 ঘন্টায় কল পেয়েছি 3,911
এবং আইডিসিআর এর হটলাইনে আমরা কেবল কোভিড সংক্রান্ত কল পেয়েছি 2659। অদ্যাবধি এই কোভিড 19 সংক্রান্ত কলের সংখ্যা আইইডিসিআর এ 8,02,337। আমরা ইতিপূর্বে আপনাদের জানিয়েছিলাম কোভিড 19 সংক্রান্ত পরামর্শ এবং চিকিৎসা দেওয়ার জন্য আমরা একটি স্বেচ্ছাসেবী চিকিৎসক গ্রুপ তৈরি করেছি। প্রতিদিন এই গ্রুপের সদস্য সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ গত 24 ঘন্টায় এই সংখ্যা 101 জন বৃদ্ধি পেয়ে বর্তমানে স্বেচ্ছাসেবী সেই গ্রুপের সংখ্যা চিকিৎসকের সংখ্যা 10,812 জনে পৌঁছেছে। লজিস্টিক সম্পর্কিত তথ্য, গতকাল ভিডিও কনফারেন্সে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পিপিই এর যুক্তিসঙ্গত ব্যবহার সম্পর্কে নির্দেশনা দিয়েছেন। আমরাও আশা করব যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে এবং জাতির এই ক্রান্তি লগ্নে আমরা অবশ্যই পিপিই এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করব। চলুন আমরা পিপিই এর যথাযথ ব্যবহার নিশ্চিত করে নিজেরা সুরক্ষিত থাকি এবং মানুষকে সেবা প্রদান করি। আমরা প্রতিনিয়ত পিপিই সরবরাহ এবং বিতরণ করছি। আমরা ইতিমধ্যে 3,39,450 পিপিই দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিতরণ করেছি এবং আমাদের কাছে পিপিই মজুদ রয়েছে। আমরা দেশি বিদেশি বিভিন্ন সংস্থা থেকে পিপিই সংগ্রহ করছি। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমি চিকিৎসকবৃন্দকে আহ্বান জানাচ্ছি, আপনারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করুন। প্রাইভেট চিকিৎসকবৃন্দকে অনুরোধ করছি, আপনারা প্রাইভেট চেম্বার বন্ধ না রেখে নিজের সুরক্ষা নিশ্চিত করে পীড়িত মানুষের সেবা প্রদান করুন। আমাদের প্রেস ব্রিফিং এটুকুই ছিল। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাই। জি শুনতে পাচ্ছি। দুটো বিষয় আমি জানতে চাই। একটা হচ্ছে যে নতুন তিনজন আক্রান্ত এবং একজন মারা গিয়েছেন, মাননীয় মন্ত্রী আমাদের তথ্য দিয়েছেন, এ বিষয়ে আর একটু ডিটেইল তাদের জানানো যাবে কিনা। আরেকটি হচ্ছে দুজন নারী কর্মী আপনাদের যারা কল সেন্টারে কাজ করেন, তারা ফেসবুকে দুটো স্ট্যাটাস দিয়েছেন যে বিভিন্ন লোকজন তাদেরকে উস্কানি, বিভিন্ন কথা ফোন করে অবান্তর কথাবার্তা বলছেন, এ বিষয়ে কোনো আইনি পদক্ষেপ আপনারা নেবেন কিনা? ধন্যবাদ। আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরে বলছি যে আজকে বিশেষ কোনো হয়তো অনিবার্য কোনো কারণে আমাদের আইডিসিআর এর পরিচালক মহোদয় এখানে উপস্থিত থাকতে পারেননি। আমার কাছে যে রিপোর্টটা এসেছে সেটা মোটামুটি মন্ত্রী মহোদয় যে রিপোর্ট প্রদান করেছেন সেটুকুই আছে। ডিটেলস হয়তো আপনাদেরকে আমরা আগামীকাল জানাতে পারবো। এখানে একটু বলে রাখি, এখানে আমার হাতে আরও একটা রিপোর্ট রয়েছে, সেটা হলো আমাদের আইসোলেশন সংক্রান্ত তথ্য। গত 24 ঘন্টায় আমরা 9 জনকে আইসোলেশনে নিয়েছি এবং এই সংখ্যা সর্বমোট বর্তমানে 73 অর্থাৎ 73 জন এখন আইসোলেশনে আছেন। গত 24 ঘন্টায় 1 জনকে আমরা আইসোলেশন থেকে ফেরত দিয়েছি এবং সর্বমোট এই যাবৎকালে আমরা 295 জনকে আইসোলেশন করেছি। আপনি দ্বিতীয় প্রশ্নটা করেছিলেন যে আমাদের কল সেন্টারে যে আমাদের নারী কর্মী যারা আছে বা চিকিৎসক আছে তাদের সাথে অশালীন কিছু কথাবার্তা অনেক গ্রাহক হয়তো বলে থাকেন, তো সেই বিষয়ে আমরা চিন্তা করছি যদি এরকম পরিস্থিতি দেখা যায় যে সেটা শালীনতাকে একবারে নষ্ট করে দেয় বা বিবর্জিত হয় তাহলে তাদেরকে আমরা ট্র্যাক করে যাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া যায় সেই বিষয়ে আমরা পদক্ষেপ গ্রহণ করবো ইনশাল্লাহ। আপনার কাছে জানতে চাচ্ছি আপনাদের সর্বশেষ 24 ঘন্টায় কয়টা টেস্ট হয়েছে এবং সর্বমোট কয়টা টেস্ট হয়েছে? দ্বিতীয় কথা হচ্ছে গতকালকে আইডিসির ডিরেক্টর বলছেন যে
ডেড বডি থেকে আপনারা স্যাম্পল কালেক্ট করে কোনো নমুনাতে আপনারা কোভিড-19 এর সংক্রমণ পাননি, আপনারা এপর্যন্ত কয়টা এরকম সন্দেহজনক ডেড বডি থেকে স্যাম্পল কালেক্ট করছেন এটা একটু জানাবেন? আমরা গতকাল 24 ঘন্টায় 157 জনকে পরীক্ষা করেছি। তন্মধ্যে মাননীয় মন্ত্রী মহোদয় অলরেডি বলেছেন যে 3 জনকে আমরা শনাক্ত করেছি এবং এ পর্যন্ত সর্বমোট শনাক্ত 54 জন, সেটা মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন। আমার প্রশ্ন ছিল যে গতকালকে যে আইডিসি ডিরেক্টর বললেন যে আপনারা মৃতদেহ থেকে স্যাম্পল কালেক্ট করে দেখেছেন যে তাদের মধ্যে কোভিড-19 এর সংক্রমণ ছিল না, আপনারা আসলে কতগুলো এরকম মৃতদেহ থেকে স্যাম্পল কালেক্ট করেছেন? আমরা বেশ কয়েকদিন ধরে দেখতেছি যে অন্তত 15 জন এরকম আমরা যেটা দেখেছি যে মারা যাওয়ার খবর আমরা পেয়েছি, তাদের সিমটম ছিল কোভিড-19। আমরা আপনাদেরকে ইতিমধ্যে তথ্য দিয়েছি যে আমরা গত 24 ঘন্টায় মৃতের সংখ্যা 1 জন বলেছি সেটা, আর তাছাড়া যে অন্যান্য যে মৃত্যুর কথা আপনারা বলছেন তাদের কাছ থেকে কিন্তু আমরা স্যাম্পল সংগ্রহ করছি এবং এ পর্যন্ত যতগুলো এ ধরনের সংবাদ ছিল তাদের সবাইকেই নেগেটিভ পাওয়া গেছে। হ্যালো, আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা শেষ করব। মানে পরিচালক, আমি মাসুদ মিঠান পলাশ ছিলাম। আপনার প্রশ্ন বুঝি নাই? হ্যালো, জি প্রশ্ন করেন। জি প্রশ্ন করেন, আমি মাসুদ মিঠান পলাশ ছিলাম। কতজন মৃতের দেহ থেকে নমুনা সংগ্রহ করা পরীক্ষা করা হয়েছে? এ পর্যন্ত স্পেসিফিক বলতে পারছি না, কিন্তু আপনারা পত্রিকায় যে রিপোর্টগুলি করেছেন তাদের প্রায় সবার নমুনাই আমরা সংগ্রহ করেছি এবং গতকাল আইডিসিআর এর পরিচালক সুস্পষ্টভাবে বলেছেন যে এই রিপোর্টগুলিতে কোনো পজিটিভ কেস পাওয়া যায়নি। মাননীয় পরিচালক, হ্যালো, শুনতে পাচ্ছি, আপনি বলেন। সেখানে কি এগুলো ডিটেলস দেওয়া যায় কিনা? আমরা বিষয়টা চিন্তা করব। আমি চেষ্টা করব আগামী দিন থেকে আপনাদেরকে এই টোটাল ফরম্যাটে কোন সেন্টার থেকে কয়টা এসেছে পরীক্ষা করা হয়েছে আগামী দিন থেকে আমরা দেওয়ার চেষ্টা করব। সেটি হচ্ছে যে আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে সর্দি জ্বরে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, পরে তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা বলেছেন যে এটা পজিটিভ এখন পর্যন্ত পাওয়া যায়নি, তো মৃতদেহের কতক্ষণ এই ভাইরাসটি থাকে বা সেখান থেকে সংক্রমণ ছড়াতে পারে? ধন্যবাদ। আপনারা জানেন যে ভাইরাসটা সাধারণত লিভিং সেলের ভিতরে থাকে, জীবিত মানুষের মধ্যে থাকে, জীবিত কোনো প্রাণীর মধ্যে থাকতে পারে, তো যেহেতু মৃতদেহের মধ্যে ভাইরাসটা জাস্ট অবজেক্টে যেমনভাবে থাকে অমনই থাকবে এবং এটা ডিপেন্ড করবে হলো টেম্পারেচার, হিউমিডিটি, বিভিন্ন এই আনুষঙ্গিক বিষয়গুলোর উপর। তো আমরা এখন ধরে নিচ্ছি যে 2 ঘন্টার মতো সময় কিংবা 2 থেকে 3-4 ঘন্টার মতো এরকম সময় আমরা ধরে নিই প্রেডিকশন, কারণ স্পেসিফিক্যালি একদম ডিটারমাইন করে বলা যাবে না যে এটা আসলে কয় ঘন্টা। সেই জন্য আমরা যেখানেই মৃতদেহ থেকে স্যাম্পল কালেকশন করার কথা বলা হয় সেগুলো আমরা ভাবি যে আমরা যেন 2 ঘন্টা থেকে 4 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট ম্যাক্সিমাম এই সময়টা আমরা মেনটেন করে স্যাম্পলগুলো কালেকশন করি। আরেকটা জিনিস এখানে বলা প্রয়োজন, যেহেতু
ভাইরাস যদি ওই ব্যক্তিটি যদি ভাইরাস দিয়ে আক্রান্ত হয়েই থাকে তাহলে এই ভাইরাসটার সিক্রেশনগুলো তার নাকের মধ্যে থাকবে এবং সেটা মৃতই হোক কিংবা জীবিতই হোক এবং এই ভাইরাসটা মৃত হয়ে গেলেও ওই স্যাম্পলটা কালেকশন করার পরে আমরা পিসিআর করে সেটা ডিটেকশন করতে পারবো যদি সেখানে ভাইরাসটা থেকে থাকে কারণ পিসিআর পদ্ধতিতে যে টেস্টটা করা হয় সেটা হলো ভাইরাসের আরএনএটাকে ডিটেক্ট করা হয় জীবিত ভাইরাস নয় সুতরাং এই জিনিসগুলো আপনারা যদি একটু মনে রাখেন এবং আমরা সকলে যদি মনে রাখি তাহলে আমরা এটুকু কনক্লুশনে যেতে চাই যদি মৃত ব্যক্তিটি সত্যি সত্যি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে থেকে থাকেন তাহলে তার স্যাম্পলে এই ভাইরাসটা থাকার কথা ধন্যবাদ আমরা মনে হয় শেষ করতে পারি এখন আর যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমরা প্রেস ব্রিফিং শেষ করব আমার আগে কি প্রশ্ন ছিল আপনি বোঝাই তত্ত্বাবধানে এখন কি শোনা যাচ্ছে আমাকে আপনার সাইড থেকে হয়তো সামনে সমস্যা আপনার কণ্ঠ ভালো বোঝা কি বোঝা যায় মানুষকে ঘরে থাকার জন্য কিন্তু মানুষজনকে আসলে ঘরে রাখা যাচ্ছে না আপনারা বারবার আহ্বান জানাচ্ছেন কিছুক্ষণ আগে মন্ত্রীও আহ্বান জানালেন এখন আসলে এই যে নামাজ পড়তে মসজিদে যাচ্ছে সেখানে তাদেরকে আটকানো যাচ্ছে না মানুষজন বাইরে যাচ্ছে শুধু আহ্বান জানিয়ে কি এই পরিস্থিতি দেখুন আহ্বান জানানো একটা প্রাথমিক পদক্ষেপ এবং আমরা আমাদের স্বাস্থ্য বিভাগ থেকে আহ্বান জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান জানাচ্ছেন মাননীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী আহ্বান জানাচ্ছেন আমরা স্বাস্থ্য অধিদপ্তর আহ্বান জানাচ্ছি কিন্তু তারপরেও আমি আপনি যদি অনুশাসন না মানি সেক্ষেত্রে আইনের অবশ্যই প্রয়োজনীয় এবং আমরা কিন্তু দেখছি যে আইনের প্রয়োগ হচ্ছে তো এটা সঠিকই বলছেন যে গত দু একদিন যাবৎ লোকজনের একটু বাহিরে আসার প্রবণতা একটু বেশি দেখা যাচ্ছে তো আমি আপনাদের পক্ষ থেকে আমি প্রশাসনকে অনুরোধ জানাবো যে আমরা আমাদের আহ্বানের সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারাও যেন এই বিষয়টা সুন্দর দেখভাল করেন ধন্যবাদ আপনাকে আমরা এখন ভিডিও কনফারেন্স শেষ করছি আসসালামু আলাইকুম ঠিক আছে করেন আইডিসির পক্ষ থেকে করোনা পরিস্থিতির সবশেষ অবস্থা আমাদেরকে জানাচ্ছিলেন এর আগে এই ব্রিফিংয়ে অনলাইনে যোগ দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী আমরা সেই ব্রিফিং এতক্ষণ দেখছিলাম সময় সংবাদে আরও থাকছে করোনা শনাক্তে রাজশাহী মেডিকেলে মেশিন বসানোর কাজ শুরু কি টেলেই হবে নমুনা পরীক্ষা সময় সংবাদের নাম ও লোগো ব্যবহার করে সময় নিউজ টিভি নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রুপ খুলে ভুয়া সংবাদ পরিবেশন করছে প্রতারক চক্র এতে বিভ্রান্ত হচ্ছেন দর্শকরা সময় সংবাদের সঠিক খবর পেতে মূল ফেসবুক পেজে চোখ রাখার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ সময় সংবাদের মূল ফেসবুক পেজের নাম facebook.com/somoynews.tv এছাড়াও ভেরিফাইড সাইন দেখেও নিশ্চিত হতে পারবেন সময় সংবাদের সঠিক ফেসবুক পেজ সম্পর্কে সময় সংবাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ হলো facebook.com/group/somoynews.tv বিশেষ ক্যাটাগরিতে আরও দুটি পেজ হলো সময় এন্টারটেইনমেন্ট ও খেলার সময় এই পেজগুলো বাদে বাকি পেজগুলো ভুয়া গ্রুপ সময়ের নাম ব্যবহার করে একটি চক্র ১৯টি ভুয়া পেজ ও একটি ফেসবুক গ্রুপে অপপ্রচার চালিয়ে আসছিল জালিয়াতিদের বিরুদ্ধে কলাবাগান থানায় জিডি করেছে সময় সংবাদ কর্তৃপক্ষ
সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পক্ষ থেকে নড়াইলে পিপিই বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে নড়াইল শহরের মহেশকোলা এলাকায় পিপিই প্রদান করেন মাশরাফির পিতা গোলাম মুর্তজা স্বপন। চিকিৎসক ও সংবাদকর্মীদের জন্য এই পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট দেওয়া হয়েছে। মাশরাফির অর্থায়নে এদিন মোট 240টি পিপিই বিতরণ করা হয়েছে। নড়াইলের চিকিৎসকদের চাহিদা অনুযায়ী এই পিপিই দেওয়া হয়। পাশাপাশি গণমাধ্যম কর্মীদেরও পিপিই প্রদান করেছে গোলাম মুর্তজা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। সঙ্গে থাকুন সময়।